शिफ्ट ट्रांसफार है ना, ओनारशिप जिन प्रिंसिपल তার এখানেই থেকে যায়। স্যার আরেকবার একটু বলা যাবে? In some lines of business, it is common to hold the goods of other parties and try to sell the goods for them for a fee, but without taking ownership of the goods. These are called consigned goods. আমরা কারো কাছ থেকে দুটো গাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে বিক্রি করে দেব। আজকে 31শে ডিসেম্বর ব্যালেন্স শীট তৈরি করতে হবে, যার কাছ থেকে এনেছি সেই কোম্পানিও ব্যালেন্স শীট তৈরি করবে, আমাদের কোম্পানিও ব্যালেন্স শীট তৈরি করবে। এখন ব্যালেন্স শীটে আজকে এই দুটো গাড়িকে আমরা এন্ডিং ইনভেন্টরি বলবো, না যিনি মালিক তিনি বলবেন? স্যার যিনি মালিক তিনি বলবেন, তিনি বলবেন, আমরা বলবো না। আমরা হচ্ছি এজেন্ট, উনি হচ্ছেন প্রিন্সিপাল। এটা এক ধরনের ব্যবসা, এই ব্যবসাকে বলে কনসাইনমেন্ট বিজনেস। কনসাইনমেন্ট বিজনেসে যিনি প্রিন্সিপাল, যিনি ওনার, তিনি গুডসের ওনারশিপ ট্রান্সফার করেন না, এটা বিক্রি করতে দেন কাউকে, তার বিনিময়ে কিছু ফি দিতে হয়। যিনি ওনার তাকে বলে প্রিন্সিপাল, যিনি বিক্রি করে দেন তাকে বলে এজেন্ট, এজেন্ট কমিশন পায়। এই ধরনের ব্যবসাকে বলে কনসাইনমেন্ট বিজনেস। কনসাইনমেন্ট বিজনেসে যেহেতু ওনারশিপ ট্রান্সফার হয় না, এন্ডিং ইনভেন্টরি হিসেবে যদি কিছু হাতে থেকে থাকে, তাহলে কনসাইনর বা প্রিন্সিপাল তার ব্যালেন্স শিটে সেটাকে এন্ডিং ইনভেন্টরি বলবেন, কিন্তু এজেন্ট এটাকে এন্ডিং ইনভেন্টরি বলবেন না কনসাইনমেন্ট বিজনেসের ক্ষেত্রে। এটা আমরা পরবর্তীতে জানবো আরো ডিটেল। আচ্ছা, এখন আজকে এবং আগামী ক্লাসে আমাদের মূল আলোচনা হচ্ছে ইনভেন্টরি কস্টিং। ইনভেন্টরিকে কিভাবে কস্ট করব আমরা? দুটো মেথড আছে, একটা হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন, একটা হচ্ছে কস্ট ফ্লো অ্যাসাম্পশন। প্রথমটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন, দ্বিতীয়টা কস্ট ফ্লো অ্যাসাম্পশন। স্পেসিফিক আইডেন্টিফিকেশন, এই জিনিসটা একটু উদাহরণটা দেখার চেষ্টা করি, এখান থেকে এই পর্যন্ত দেখার চেষ্টা করি, সবাই একটু পড়ে দেখি। স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? এইটুকু দেখি, পারচেজ সেলস। জি স্যার দেখেছি। আচ্ছা, আমি একই ধরনের তিনটা টিভি কিনেছি, একটা টিভি কিনেছি 700 টাকায়, একটা টিভি কিনেছি 750 টাকায়, একটা টিভি কিনেছি 800 টাকায়। তিনটা আইডেন্টিক্যাল টিভি, একটা ফেব্রুয়ারির 3 তারিখে কিনেছি, মার্চের 5 তারিখে কিনেছি, মের 22 তারিখে কিনেছি। তিনটা টিভির কস্ট প্রাইস আমার দেওয়া আছে। আমি দুইটা টিভি বিক্রি করেছি জুনের 1 তারিখে 2400 টাকায়, এক একটা টিভি 1200 টাকা করে বিক্রি করেছি। এই চ্যাপ্টারের ইনভেন্টরি থেকে খাতায় লিখে রাখেন, আমাকে জানতে হবে দুটো বিষয়, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড কত, আর একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি কত। কস্ট অফ গুডস সোল্ড একটা, নাম্বার ওয়ান কস্ট অফ গুডস সোল্ড, নাম্বার টু এন্ডিং ইনভেন্টরি, এই দুটো বিষয় এই চ্যাপ্টার থেকে জানতে হবে। এটার সাথে আমরা একটু পরিচিত, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে একটু পরিচিত, যে গুডসটা বিক্রি হয়েছে সেই গুডস এর পারচেজ প্রাইস কত, দ্যাট ইজ কস্ট অফ গুডস সোল্ড, ঠিক কি না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর যেটা বিক্রি হয়নি সেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক। ইনভেন্টরি মানে হচ্ছে স্টক, ক্লোজিং স্টক, বুঝি? ইয়েস স্যার, সমাপনী মজুত পণ্য।
সমাপনী মজুদ পণ্য, একটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য বা এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুড সোল্ড হচ্ছে এক ধরনের এক্সপেন্স, এটা ইনকাম স্টেটমেন্টে যায়। এর আগে দেখেছি না আমরা ইনকাম স্টেটমেন্টে যায়? জি স্যার। আর এন্ডিং ইনভেন্টরি হচ্ছে অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে যায়। কস্ট অফ গুড সোল্ড যাবে ইনকাম স্টেটমেন্টে আর এন্ডিং ইনভেন্টরি যাবে ব্যালেন্স শিট। এখন এই ইলাস্ট্রেশন থেকে যদি আপনাকে আমি বলি, আমরা দুটো টিভি বিক্রি করেছি 2400 টাকা, দুটো টিভির কস্ট অফ গুড সোল্ড কত এবং এন্ডিং ইনভেন্টরি কত? কেউ যদি বলি আমি প্রথম দুটো টিভি বিক্রি করেছি, তাহলে প্রথম দুটো টিভি যদি বিক্রি করি তাহলে কস্ট অফ গুড সোল্ড হচ্ছে 700 সাড়ে 700, 1450 টাকা, ঠিক কিনা? Yes, sir. এন্ডিং ইনভেন্টরি 800 টাকা। 1450 টাকা যাবে ইনকাম স্টেটমেন্টে আর 800 টাকা যাবে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে থেকে যাবে। বুঝি কিনা সবাই? এখান থেকে আমি জানতে চাই কস্ট অফ গুড সোল্ড কত, এন্ডিং ইনভেন্টরি কত। কস্ট অফ গুড সোল্ড হচ্ছে যে গুডস গুলো আমি বিক্রি করেছি তার পারচেজ প্রাইস কত। আমি যদি বলি আমি প্রথম দুটো টিভি বিক্রি করেছি, তাহলে দুটো টিভির কস্ট অফ গুড সোল্ড হচ্ছে 700 সাড়ে 700, 1450 টাকা। বুঝি সবাই? জি স্যার। এন্ডিং ইনভেন্টরি যদি বলি কত, তাহলে যেটা বিক্রি হয়নি তার মানে 800 টাকা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। ক্লিয়ার সবাই? কেউ যদি বলি যে না স্যার আমি তো শেষের দুইটা বিক্রি করছি, মানে কস্ট অফ গুড সোল্ড কত, 1550 টাকা। জি স্যার। এন্ডিং ইনভেন্টরি 700 টাকা। কস্ট অফ গুড সোল্ড 1550, 700 টাকা এন্ডিং ইনভেন্টরি। কেউ যদি বলি স্যার আমি তো প্রথমটা আর শেষটা বিক্রি করছি, তাহলে কস্ট অফ গুড সোল্ড 700 আর 800, 1500 টাকা। এন্ডিং ইনভেন্টরি 750। এত সহজে আপনি কিভাবে বলতে পারলেন, এত সহজে কিভাবে বলতে পারলেন যে কস্ট অফ গুড সোল্ড এত, এন্ডিং ইনভেন্টরি এত? কারণ আমি স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি কোন টিভিটা কিনেছি, কোন টিভিটা বিক্রি করেছি। তিনটার মধ্যে যে দুটা বিক্রি করি সে দুটা কস্ট অফ গুড সোল্ড, সেটা বিক্রি করি নাই সেটা এন্ডিং ইনভেন্টরি। স্পেসিফিক্যালি আমি আইডেন্টিফাই করতে পারি যে মেথডে, সেই মেথডটাকে বলে স্পেসিফিক আইডেন্টিফিকেশন। কিন্তু বাস্তবটা তো সহজ না, বাস্তব বাংলা ছবির চাইতেও কঠিন, তাই না? ওয়ার্ল্ড কাপ ফুটবল, খুব টিভি বিক্রি হবে, আমি 700 টাকা করে 10,000 টিভি কিনছি, 750 টাকা করে 15,000 টিভি কিনছি, 800 টাকা করে 20,000 টিভি কিনছি। এখন এখান থেকে বিক্রি করছি কোনোদিন 100টা, কোনোদিন 500টা, কোনোদিন 300টা, আমি কস্ট অফ গুড সোল্ড কত, এন্ডিং ইনভেন্টরি কত স্পেসিফিক্যালি বলতে পারবো? স্পেসিফিক্যালি আমি বলতে পারবো যে আমার কস্ট অফ গুড সোল্ড কত, এন্ডিং ইনভেন্টরি কত? কারণ আমি জানি না তো কোন টিভি বিক্রি করেছি। আমি জানি আমার কেনা দাম 700 সাড়ে 700 800, কিন্তু কোনটা বিক্রি করেছি আমি কি আইডেন্টিফাই করে বলতে, একই টিভি, সব একই কালারের, একই ইঞ্চি, একই টিভি, আমি বলতে পারবো কোনটা বিক্রি করেছি? একদিনে 5,000 বিক্রি করেছি, একদিন 3,000 বিক্রি করেছি, আমি কি এই দামেরটা বিক্রি করেছি না এই দামেরটা বিক্রি করেছি আমি বলতে পারবো? আমার ওয়্যার হাউসে 3 কোটি টিভি আছে, আমি বলতে পারবো কোনটা কত দামে কিনেছি? নো স্যার। নো স্যার।
যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা সেকেন্ড অ্যাপ্রোচে যাই। সেকেন্ড অ্যাপ্রোচটার নাম হচ্ছে কস্ট ফ্লো অ্যাসাম্পশন। কস্ট ফ্লো অ্যাসাম্পশন আমরা ধরে নেই, অ্যাসাম্পশন কিন্তু এটা কিন্তু বাস্তবে নাও হতে পারে, এটা ধরে নেই আমরা। তিনটা অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ হচ্ছে ফিফো, একটা লিফো, একটা এভারেজ। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে এভারেজ। এই তিনটা মেথডে ইনভেন্টরির ভ্যালুয়েশন এবং কস্ট অফ গুডস সোল্ড এর হিসাব করতে হয়, যদি স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা না যায়। তাহলে সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে কস্ট ফ্লো অ্যাসাম্পশন, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এভারেজ। তিনটা একটু জেনে রাখি আমরা, অল্প একটু জেনে রাখি। আমরা হায়ার সেকেন্ডারিতে পড়ে এসেছি ফিফো লিফো বা এভারেজ, কেউ নাম শুনেছি কিনা? Yes sir. আচ্ছা, কি পড়ে এসেছি একটু শুনি। ফিফো কাকে বলে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফো মিন্স লাস্ট ইন ফার্স্ট, লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, তো ফিফো মানে কি? পদ্ধতিতে স্যার প্রথমের যে মানে পণ্যগুলো থাকে ওগুলো আগে বিক্রি হবে, আর লিফোতে লাস্টের যে পণ্যগুলো থাকে ওগুলো আগে বিক্রি হবে। আচ্ছা, আর এর হচ্ছে গড় যে খরচ হিসাবটা। আচ্ছা, আমার 3 কোটি টিভি আছে, একটা টিভি 10 টাকায় কিনছি, একটা 11 টাকায় কিনছি, একটা 12 টাকায় কিনছি, একটা 13 টাকায় কিনছি, 3 কোটি টিভি। এখন এখান থেকে এক একদিন 1,000 বিক্রি করি, কোনোদিন 400 বিক্রি করি, কোনোদিন 5,000 বিক্রি করি, এক একদিন এক এক রকম বিক্রি করি। আমি কি জানি কোনটা কত দামে কিনছি? 3 কোটি টিভি, 3 কোটি টিভির জন্য তো তাহলে আমার ওইখানে মিনিমাম 3,000 মানুষ রাখতে হবে, যে ভাই দেখে রাখবেন এটা কিন্তু এই দামে কিনলাম। আমি বের করতে পারবো কোনটা কত দামে কিনেছি? হ্যাঁ স্যার, বের করা যাবে। কিভাবে বলেন, কিভাবে বের করব? স্যার হায়ার সেকেন্ডারিতে যতটুকু মনে আছে যে মানে যে যে মানে কোন মানে কি বলে পণ্য গুদামে আগে ঢুকবে, আগে ঢুকবে সেটা আগে বের হবে, এটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর যে পণ্য এখন বলি, এটা এটা ব্যাখ্যায় আসি আমরা, দোষ তো আপনাদের না, দোষ আসলে শিক্ষকদের দোষ, আমরা এটা ভুল পড়াই, তাই না? ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যাকাউন্টিং এ যে গুডস আগে ঢুকবে সেটা আগে বের হইতে হবে, নট নেসেসারিলি বাস্তবে সেটা বাইর হবে এমন কোনো কথা নাই, আনলেস ইট ইজ আ পেরিশেবল গুডস। যদি এটা পেরিশেবল দুধ, আজকে একটা আজকেই বিক্রি করতে হবে। আমার বাসার পাশে যে ইউনিভার্সিটির গেটের পাশে একটা দোকান আছে, তো আমি তখন মাত্র বাইরে থেকে এসেছি, আসার পরে রুটি কিনতাম, রুটি আমাকে বলতো, আমি হাত দিয়ে নিয়ে নিতাম, বলতো স্যার নিচের থেকে নেন, দেখে ইউনিভার্সিটির টিচার একটু সমাদর করে। প্রথম একদিন দুই দিন আমি বলি নাই কিছু, পরে বললাম যে ভাই উপর থেকে বাদ দিয়ে নিচ থেকে নিতে বলছেন কেন? বললো স্যার উপরেরটা কালকের, তো পুরনো গুডস সে আগে বিক্রি করবে, এটা ঠিক আছে, এটা ভালো বিজনেস প্র্যাকটিস। কিন্তু আমাদের ফিফো কিন্তু তা না, অ্যাকাউন্টিং এর ফিফো পুরনো গুডস আগে বিক্রি করে দিতে হবে, নট নেসেসারিলি। আমরা বলি পুরনো যে কস্টটা আছে, যে প্রাইসটা আছে, সে প্রাইসটাকে আমরা প্রথমে হিসাব করব। গুডস বেরোলো কি না বেরোলো সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় 10 টাকা করে আগে কিনলে পরে 10 টাকারটা আমি আগে কস্ট ধরব, 11 টাকারটা পরে ধরব, 12 টাকারটা পরে ধরব। যদি আগে কস্ট ধরি তাহলে সেটাকে বলবো ফিফো, যদি পরের কস্টটাকে আগে ধরি তাহলে বলবো লিফো, যদি এভারেজ কস্টটাকে ধরি তাহলে বলবো এভারেজ। সিনেমা পুরাপুরি বোঝা যায় নাই, গল্পটা মাত্র শুরু করলাম,
আগামী ক্লাসে এই গল্পের শেষটা বোঝা যাবে, তার আগে কিছু চিন্তা করার ক্ষমতা দিয়ে দিই। 23 নম্বর 255, 255, এই এক্সাম্পলটা সবার মুখস্থ চাই। এক্সাম্পল কোয়েশ্চেন কিন্তু এটা, হিউস্টন ইলেকট্রনিক্স অ্যাস্ট্রো কন্ডেন্সার বিক্রি করে, জানুয়ারির 1 তারিখে তার বিগিনিং ইনভেন্টরি ছিল 100 ইউনিট 10 টাকা করে 1000 টাকা, এপ্রিলের 15 তারিখে সে কিনেছে 200 ইউনিট 11 টাকা করে 2200 টাকা, অগস্টের 24 তারিখে 300 ইউনিট 12 টাকা করে 3600 টাকা, নভেম্বরের 27 তারিখে সে কিনেছে 400 ইউনিট 13 টাকা করে 5200 টাকা, মোট 100, 200, 300, 400 1000 ইউনিট গুডস তার হাতে আছে, যার টোটাল কস্ট 1200 টাকা, 12000 টাকা। বুঝি এটা? আচ্ছা, এই কোম্পানি বিক্রি করেছে 550টা গুডস বিক্রি করেছে, 100টা হাতে ছিল, 200টা হাতে ছিল, 300টা হাতে ছিল, 400টা হাতে ছিল, 550টা গুডস বিক্রি করেছে। আপনি বলেন, স্পেসিফিক্যালি বলতে পারবেন যে সে কত টাকার গুডস তার হাতে আছে, কোন কোন গুডস সে বিক্রি করেছে? নো স্যার, দ্যাট ইম্পসিবল, পারবো না। তাহলে আমরা সেকেন্ড অ্যাপ্রোচ, কস্ট ফ্লো অ্যাসাম্পশনে আসব। কস্ট ফ্লো অ্যাসাম্পশন 3 ধরনের, একটা ফিফো, একটা লিফো, একটা এভারেজ। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে এখানে স্যার। জি আচ্ছা স্যার, আমার পণ্যটা যদি সেম পণ্য কিন্তু ভিন্ন ধাঁচের হয়, তাহলে আমি কেমনে আমার দামটা নির্ধারণ করব? কারণ আমারটা সাপোজ আমি একই গুঁড়া মশলা, কিন্তু এটা আমার ভিন্ন কোম্পানি বা ভিন্ন হতে পারে, ভিন্ন কোম্পানি হতে পারে, সেক্ষেত্রে আমি দামটাকে কিভাবে মানে আমি প্রত্যেকটার প্রত্যেকটার জিনিসের ইনভেন্টরি তো আলাদা হবে। রাধুনী ব্র্যান্ডের গুঁড়া মশলার ইনভেন্টরি এক ধরনের হবে, তারপরে এক্স কোম্পানির গুঁড়া মশলার ইনভেন্টরি আলাদা হবে, প্রত্যেকটা কোম্পানির ইনভেন্টরি তো আলাদা হবে। সবগুলো মিলে এত ইনভেন্টরি বানাবো না, বানাবো না স্যার। তাহলে রাধুনী কোম্পানির ইনভেন্টরি 100টা ইউনিট আমার হাতে ছিল একটা 10 টাকা করে, আমি 200 ইউনিট পারচেস করেছি 11 টাকা করে, 300 ইউনিট পারচেস করেছি 12 টাকা করে, 400 ইউনিট পারচেস করেছি 13 টাকা করে, এখান থেকে 500 ইউনিট বিক্রি করেছি। আমি কি বলতে পারি কোনটা বিক্রি করেছি? আমি আমি কি 10 টাকারটা বিক্রি করছি, নাকি 11 টাকারটা বিক্রি করছি, নাকি 12 টাকারটা, নাকি 13 টাকারটা? জানি আমি না স্যার, জানি না, এটা আমাকে জানতে হবে। যদি জানতে হয় আমাকে অ্যাসিউম করে নিতে হবে, অ্যাসাম্পশন, আমাকে ধরে নিতে হবে আমি আগেরটা বিক্রি করেছি, আমি ধরে নিতে হবে আমি পরেরটা বিক্রি করেছি। এর অর্থ এই না যে বাস্তবে এটা বিক্রি হয়েছে, আমরা কস্টটাকে ধরব, আগের কস্ট অর পরের কস্ট, ফিফো অর লিফো, ফিফো অর লিফো। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এই কোয়েশ্চেনটা আগামী ক্লাসে সবার মুখস্থ চাই। আমি জিজ্ঞেস করব, অগস্টের 24 তারিখে কত ইউনিট পারচেস করেছি, বলতে হবে 300 ইউনিট পারচেস করেছি, কত প্রাইস ছিল 12 টাকা, কত টাকা 3600 টাকা। তাহলে পুরো কোয়েশ্চেনটা মুখস্থ থাকতে হবে, জানতে হবে 550 ইউনিট বিক্রি করেছি, 450 ইউনিট বিক্রি হয় নাই। এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ফিফোটা স্যার কি বললেন স্যার? ফিফো বলি নাই এখন, কস্ট কাউন্ট হবে নেক্সট দিন বলবো, আজকে বলি নাই আমি কিছু। আমি বলেছি শুধু এই কোয়েশ্চেনটা এইখান থেকে এই পর্যন্ত সবার মুখস্থ চাই। কোয়েশ্চেন, নট আনসার। ওকে স্যার, এটা কোয়েশ্চেন। হিউস্টন ইলেকট্রনিক্স তার বিগিনিং ইনভেন্টরি ছিল, পারচেজ ছিল, সে কত ইউনিট তার হাতে আছে, কত ইউনিট বিক্রি করেছে, এই কোয়েশ্চেনটা আমি জানতে চাই আগামী ক্লাসে। কোয়েশ্চেনটা জানলে পরে আমি সলিউশন দেখাবো আগামী ক্লাসে। একটা, দুইটা, তিনটা আমি সলিউশন নেক্সট ক্লাসে দেখাবো, কিন্তু তার আগে আমি পেজ নাম্বার 255, 255, আমি কোয়েশ্চেনটা জানতে চাই এখান থেকে এই পর্যন্ত সবার।
কোয়েশ্চেনটা বুঝে আসতে বলি, সবাই বুঝে আসতে পারবো? জি স্যার। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। কোয়েশ্চেন ছিল এই, বলেন স্যার, হাউজহোল্ড সল্ট 550 ইউনিট, এটা কোথা থেকে আসলো স্যার, মানে এটা কিসে? এটা দেওয়া থাকবে 550 ইউনিট বিক্রি করেছে, এটা তো কোশ্চেন, এগুলো দেওয়া থাকবে। এটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটুকু আপনার বুঝে আসতে হবে যে কোয়েশ্চেনটা কি এখানে। হ্যাঁ, এই পর্যন্ত দেওয়া থাকবে, এই পর্যন্ত দেওয়া থাকবে, যেটুকু দেওয়া আছে সেইটুকু ভালো করে বুঝে আসবেন আগামী ক্লাসে। আমি অ্যাটেন্ডেন্স